আউজবিল্লাহমিন্দিম কাজাবাদ সামুদুল মুরসালিন মিথ্যা বলেছে সামুদ জাতি রাসুলদেরকে সামুদ জাতির পয়গাম্বারের নাম হল সালে আল্লাহ সালাম এই পয়গম্বার সালে আল্লাহ সালামকে তারা অস্বীকার করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে এজ কলারম আক সালুন আল্লা তাত স্মরণ করো যখন তাদেরকে তাদের ভাই সালে আল আসলাম বলেছিলেন আল্লা তা তোমরা কি সতর্ক হবে না সাবধান হবে না ইন্দিরাকুম রাসুল আমিন নিশ্চয়ই আমি তোমাদের জন্য আমানতদার রাসুল অর্থাৎ আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যা এসেছে হুবহু ওই জিনিস তোমাদেরকে আমি দান করব। আমি এর বাইরে কমাইয়াও বলবো না বাড়াইয়াও বলবো না আমি আমানতদার দাস রেসুলুন আমিন এটা কিন্তু আমাদের বেলা হওয়া উচিত যে আল্লাহ যা বলছেন আমরা তাই আপনাদেরকে বলবো কিন্তু আমরা তা বলি না আমরা অনেক কথা আল্লাহর কথার বাইরে আমরা বলি হত্যা গোল্লা বাতিউল তোমরা আল্লাহকে ভয় করো আমার আনুগত্য করো আমা অমা আলুকুম আলহিমেন আজেন এবং আমার দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে আমি কোনো বিনিময় দাবি করি না এন আজরিয়া ইল্লা আলা রব্বা রব্বাল আলমিন নয় আমার বিনিময় বরং একমাত্র রব্বুল আলমিনের উপরে নবী রসুল্লাহ আল্লাহর চাকুরি করেন তাদের রেমুনারেশন ভাতা এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকে আল্লাহ তাদেরকে দান করেন তারা মানুষ কাছে চান না আতুত ফি মা না আমি নিন পয়কবার বলছেন যে তোমরা এখানে যে নিরাপদে আছো এভাবেই কি তোমাদেরকে রেখে দেওয়া হবে তোমাদের শাস্তি দেওয়া হবে না এরকম মনে ভেবেছ ফি জান্না তুমি উন তোমরা বাগানের মধ্যে আছো ঝর্নার মধ্যে আছো এই বাগ, বাগিচা ঝর্না আরাম আয়েস এর মধ্যে তোমাদেরকে কি ছেড়ে দেওয়া হবে ও জুরুয়েন এবং তোমাদের ক্ষেত খামার ও নাকলেন তোমাদের খেজুর বাগান তলু আদিম যার কোষগুলি যার ছড়াগুলি তরুতাজা তরুতাজা খাজুরের ছড়া এর তোমাদের মধ্যে আছে এগুলির মধ্যেই কি তোমাদেরকে আল্লাহ রেখে দেবেন ও তানহিতাম মিন আল জিবাহ বুয়ুত এবং পাহাড় কেটে তোমরা নিপুণতার সহিত সুন্দর বাড়িঘর নির্মাণ করছো পাহাড় কেটে কেটে নিপুণতার সহিত সুন্দর দক্ষতার সহিত সুন্দর বাড়িঘর তোমরা নির্মাণ করছো এর মধ্যে কি আল্লাহ তোমাদেরকে চিরদিন রেখে দেবেন তোমরা আল্লাহকে ভয় করো আমার আনুগত্য করো অলা আমরাল মুস্তিফিন সীমা লঙ্ঘনকারীদের অনুকরণ সীমা লঙ্ঘনকারীদের কাজের অনুকরণ করো না সীমা কারা আল্লাহ যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায় পৃথিবীতে তারা কোন রকম শান্তি প্রতিষ্ঠা করে না তখন তারা জবাব দিল ইন্নামা আন্তা মেনাল মোসাহারি নিশ্চয়ই তুমি এমন এক ব্যক্তি যে তোমাকে জাদু করা হয়েছে তুমি জাদুগ্রস্ত মানুষ তুমি সুস্থ লোক না মা বাসার না নও তুমি বরং আমাদের মতোই মানুষ ফাঁতে আয়াতেন তুমি নিয়ে আসো একটা নিদর্শন আর সদিকিন যদি তোমরা হয়ে থাকো সত্যবাদী তখন পায়গাম্বার বলেন হাজি না কাতুর এই হলো উঠনি আল্লাহর ওর আপত্তি করার পরে ওর আপত্তি করছিল যে এই পাথর থেকে একটা গাভেন উঠনি বাইর করো যে এখন এই বাচ্চা প্রসব করবে তো সালাহ সাল্লাম দুর্গাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আর ওই পাথরের পরে তিনি আঘাত করলেন অথবা আঘাত নাই করেছেন কিন্তু নামাজ পড়ার পরে পাথরের মধ্যে একটা নরচর মানুষ প্রাণীর মধ্যে যেরকম সন্তান ভূমিষ্ঠর একটা নরচর অবস্থা এটা দেখা যাচ্ছে ওই পাথরটার মধ্যে এবং ওই পাথরটা ফেটে একটা গাভিন উট বেরোয় আসলো কিন্তু উটনিটি ছিল খুব বড়। এক পাঁচর থেকে অপর পাঁচরের দূরত্ব ছিল গজ তো পাইগামার বললেন হাজহি নাকাতুন এই উটনি লাহা তার জন্য রয়েছে পানি পানি পান করার ব্যবস্থা অলাকুম শেরব মায়ালুম এবং তোমাদের জন্য রয়েছে নির্দিষ্ট দিনে পানি পান করার ব্যবস্থা অর্থাৎ আল্লাহ রুট একদিন খাবে আর এরপরে দ্বিতীয় দিন সালে আসলাম সেটাকে বেঁধে রাখবে তোমরা তোমাদের উট ছেড়ে দিবে। তার কারণ সালে আসলামের উট যদি মাঠে আসে তো ওদের সব উটগুলি পালাই যেত আসলাম উট যখন কোনো কুয়ে মুখ দিত সব পানি পান না করে মুখ তুলত না সে এত দুধ দিত যে গোটা জাতি দুধ খেয়ে আসুধা হয়ে যেত কিন্তু সমস্যা তাদের পশুরা পালায়ন করে পশুরা দুর্বল হয়ে যাচ্ছে সঠিকভাবে খানা পানি তারা খেতে পারছে না এই জন্য আল্লাহ বললেন যে পান করার ব্যবস্থাটা আমি ভাগ করে দিলাম পয়গম্বরের মাধ্যমে পয়গম্বার একদিন আমার উঠনি বেঁধে রাখবে ওই দিন সব তোমাদের উঠ মাঠে চড়বে আর আল্লাহর উঠ যেদিন মাঠে যাবে সেদিন তোমাদের উঠগুলি এমনিতেই বাড়িতে যে আশ্রয় নেবে বাধা লাগবে না তোমাদের পয়গম্বর বললেন ওলা তাম সু সুএন ক্ষতির উদ্দেশ্যে তোমরা তাকে স্পর্শ করো না যদি করো পায়াকু জাকুম আযাবু ইয়াউমিন আজিম তবে তোমাদেরকে বড়দিনের শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে খবরদার কিন্তু তারা তিনজন মহিলা ছিল ওই সমাজে যারা ধনী অনেক পশু সম্পদের মালিক ছিল তারা সুন্দরী ছিল এই মহিলারা সমাজের দুষ্ট লোকদেরকে হায়ার করলো তাদের সংখ্যা কোরআনের অন্যায়তে বলা আছে তারা ছিল নয় জন এরা সবাই একত্রিত হলো সালিয়াল আসামের উট আল্লাহর উঠকে মারার জন্য আকার রুহা অথবা তারা উটের পা কেটে দিল ইংরেজি বলে হ্যামস্ট্রিং পা কেটে দেওয়া অথবা তারা উটটির পা কেটে দিল ফাঁস ফৌন আদমিন অথবা তারা লজ্জিত হলো এই উটের পা কেটে দেওয়ার পরে উটটা মরে গেল মরে যাওয়ার পরে সালে আসাম বলছেন যে উটের বাচ্চাটা কোথায় সেটা দেখো তোমরা ধরতে পারো কিনা কিন্তু ওরা কোনো চেষ্টা করে উটের বাচ্চাটা ধরতে পারে নাই সেটা শূন্যরূপে হাঁড়ুপে উঠে যেত এইভাবে ওই তিন দিন পর্যন্ত এই অবস্থা ছিল এর মধ্যে আল্লাহর রুকুম পাথর আবার ফেটে গেল ওই যে পাথর থেকে আর মা বের হয়েছিল ওই বাচ্চাটা ওই পাথরের মধ্যে ঢুকে গায়েব হয়ে গেল আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতেছে তো আপনারা শুনবেন এখানে ফাঁকারুহা তারা উটটাকে পা কেটে হত্যা করলো ফাঁস বউ না অথবা তার লজ্জিত হলো এই জন্য যে তিন দিন পরে তাদের ধ্বংস পাখা দামুল আজাব তাদেরকে আল্লাহ শাস্তি পাকরাও করলো ইন্দাফি জাহালিক লায়া নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন আমাকা আকসর মুমিনিন তাদের অধিকাংশ ইমানদার ছিল না অন্যা রব্বা কালাহুল আজুর এবং নিশ্চয় আপনার রব তিনি পরাক্রমশালী দয়াময় এভাবে তিন দিন পরে তিন দিন পরে তারা যে সব ধ্বংস হয়ে গেল ওই সামুদ জাতি প্রথম দিনে তাদের চেহারা সাদা হয়ে গেছিল দ্বিতীয় দিনে তাদের চেহারা লাল বর্ণ ধারণ করেছিল তৃতীয় দিনে চাঁদের তাদের চেহারা আলখাত্রার মতো কালো রং ধারণ করেছিল এবং তিন দিন পার হয়ে যাওয়ার পরে পরের দিন প্রভাতে তাদের উপরে জিবিলামিষ আসিম এসে এমন একটা চিৎকার করলো যে একটা চিৎকারে তাদের সবার বুক ফেটে কলিজা বাইরে বের হয়ে গেল এবং এইভাবে তারা সবাই ঘরের মধ্যে উবু হয়ে মরে পড়েছিল আচ্ছা এই একটা রুকু গেল এই আলোচনা আরো আগেও গেছে এই জন্য আর এটা আমি বেশি বাড়াচ্ছি না কাজজাবাদ কব লুথ ইনিল মোরসালিন মিথ্যা সাব্যস্ত করলো লুৎ সম্প্রদায় রাসুলগণকে রাসুল কিন্তু একজন কিন্তু একজন রাসুলকে অপমান করা অস্বীকার করার অর্থ হলো সমস্ত রাসুলদেরকে অস্বীকার করা এই জন্য বহু ব্যবহার করা হয়েছে আর আরবি ভাষায় সম্মানিতদেরকে বহু ভাষা দ্বারা সম্বোধন করা হয় এটা আরবি ভাষার অলঙ্কার এই জন্য ফিল আঞ্জালনাফিল কাদের আমরা আমরা মানে আল্লাহ একাই কিন্তু সম্মানের জন্য এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে ইন্না আর সালনাকা এভাবে বহু জায়গায় কোরআনে দেখবেন বহু বচন অথচ আল্লাহ একা এটা সম্মান সূচক অ্যাড্রেস আরবি ভাষায় সম্মানিত যারা তাদেরকে বহু বচন দ্বারা সম্বোধন করা হয় এজন্য মনে করবেন না যে আল্লাহ কি তাহলে অনেক না সম্মান কাজাবাদ কব লুতুন ইল মোরসালিন লুত সম্প্রদায়ে প্রেরিত রসুল গানকে অস্বীকার করল ইস্কলার আকুম লুতুন যখন তাদের ভাই লুতুল আসাম এই লুতুল আসলাম কিন্তু ইব্রাহিমুল আসামের বড় ভাই হারানের পুত্র লুত একই সময় ইব্রাহিমুল আসলাম যখন নমরুদের অঞ্চল থেকে হিজাত করছেন তখন এই লুতুল আসলাম ইমানদার তিনি ইব্রাহিম আল আসলামের সাথে ছিলেন তো ইব্রাহিমুল আসলাম যেখানে সিরিয়ার হেব্রান শহরে ছিলেন লুতাল আসলামের অবস্থানটা ছিল একটু আরও উত্তরে আরো উত্তরে সুদুম শহরে তাকে ইব্রাহিম আলসাম দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন তো লুতাল আসলাম বললেন আলা তাকুন তোমরা কি আল্লাহকে ভয় করবে না ইন্নি রকম রাসুল আমিন নিশ্চয়ই আমি তোমাদের জন্য আমানতদার রাসূল রাসুল লক্ষ্য করেন প্রত্যেক রসুলই কিন্তু দাওয়াতের সময় এই কথাটা বলে যে আমি আল্লাহর পক্ষ থেকে আমানতদার রসুল অর্থাৎ আল্লাহ আমাকে যা বলেছেন তাই তোমাদেরকে আমি বলছি কোনো কম বেশি আমি বলছি না এই আমানতদার আমরাও তো আমানতদার এখন আমরা যদি কোরআনের কথা কমিয়ে বা বাড়িয়ে বলি তাহলে আমাদের অবস্থাটা কি হবে বলেন তো সমাজে পরীক্ষা করতে গেলে দেখা যায় যে আমরা এই জায়গায় সঠিক আমানত আমরা রক্ষা করছি না এটা রামায়ক রামদের সতর্ক হতে হবে এটা কোরআনের কথা যে তোমার কাছে এই আসমানি কেতাম আমানত ফত্তাকুল্লা অতিউল তোমরা আল্লাহকে ভয় করো আমার আনুগত্য করো অমা আস আলকুম আলহিম আজেন তোমাদের কাছে আমি এর কোনো বিনিময় চাই না ওই যেভাবে সামুদুল্লাহ আসলামের সামুদ জাতির পায় গম্বার সালে আল্লাহ সালাম বলেছেন তিনি একইভাবে বলছেন আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমার বিনিময় একমাত্র রব্বুল আলমের উপরে তিনি আমার বিনিময় দান করবেন আর তাতেও না জুকরামিন আল্লাহ আলমিন তোমরা কি পুরুষ মৈথুন করছো পুরুষ গমন করছো এই সৃষ্টিকুলের মধ্যে তোমরা সারাটা এটা এরপর এর আগে কেউ করে নাই তাজারুনা এবং তোমরা বর্জন করছো ছেড়ে দিচ্ছ মা কলা কালকুম রব্যকুম তোমাদের রব তোমাদের জন্য যাদেরকে সৃষ্টি করেছেন মেনু আজোয়াজিকুম তোমাদের স্ত্রীগণ স্ত্রীগণকে ত্যাগ করে তোমরা পুরুষ মৈতন করছো বল তুমি কমন আদুন বরং তোমরা সীমা লঙ্ঘনকারী একটা জাতি যখন পায়গম্বার দাওয়াত দিলেন কলু তারা বলল লাল্লাম তান্তাহ লুদ হে লুদ তুমি যদি বিরত না হও মেনাল মুখরাজিন অবশ্যই তুমি হবে বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত তোমাকে আমরা বের করে দেব দেশ থেকে কলা পায়গাম্বার বললেন ইন্দিলে আমলে কোম মিনাল কালিন আমি তোমাদের এই কর্মের প্রতি আমি অসন্তুষ্ট আমি বেজার পায়গাম্বার বললেন রব্বে হে আমার রব, নাজি ওয়াহালি মেম্মা মালুন আমাকে মুক্তি দিন এবং আমার পরিবার পরিবারবর্গকেও তাদের ওই আমল থেকে মুক্তি দিন তারা যে আমল করছে আমল থেকে আমি এবং আমার পরিবার বর্গ যেন আমরা মুক্তি পেতে পারি নিরাপদে থাকতে পারি আল্লাহ বলেন ফানাজী নাহ আহ্লাহ আজমাইন আমি তাকেও মুক্তি দিলাম এবং তার পরিবার বর্গ সকলকে আমি মুক্তি দিলাম কিন্তু ইল্লা আজি ফিল কাবীর একজন বৃদ্ধা অর্থাৎ দুতলা স্বামীর স্ত্রী ওয়াহেলা হ্যাঁ ফিল গা সেই পশ্চাতে অবস্থানকারীদের মধ্যে অবস্থান করবে এই একটা লোক লুৎ পরিবার থেকে ধ্বংস হয়েছে লুতুল আসলাম স্ত্রী দেখেন নারীদের মধ্যে কাফের নারী হিসাবে দুইজন নারীর নাম কোরআনে আসছে একজন হলো আল আসলামের স্ত্রী আর একজন লুত আল আসলামের স্ত্রী কাফের হিসাবে এই দুই মহিলার নাম কোরআনে আসে আর মোমেন নারী হিসাবে আসে। দুই নারীর নাম একজন হলো ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আর একজন হলো ইস আল মায়ের নাম মারিয়াম ইমানদার নারী হিসাবে এই দুইজনের নাম আসছে মারিয়াম আর বিবি আসিয়া আর কাফের হিসাবে এই দুই নারীর কথা উল্লেখ আছে নুহাল আসলামের স্ত্রী এবং লুতআল আসলামের স্ত্রী তাহলে দেখেন এখান থেকে কিন্তু একটা বিরাট শিক্ষার বিষয় আছে পয়গম্বর ঘরের স্ত্রী কাফের কিন্তু পয়গম্বর তাদেরকে দেন নাই তোমার কাফের তুমি তোমার তোমার বিষয় আল্লাহ করবে কিন্তু পায়গাম্বাররা তাদের দাওয়াত দিবেন বলবেন কিন্তু যদি না মানে তার উপরে আপনার জবরদস্তি করা বা এই তাকে তালাক দিয়ে দেওয়া এ পর্যন্ত আপনি নাও যেতে পারেন যেহেতু পায়গাম্বারদের এই নমুনাটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ কে মোমেন্ট কে কাফের এইটা কিন্তু মানুষ বোঝে না বোঝা সম্ভব না ইমানের বিষয়টা অন্তরে এখন আমার স্ত্রী আপনার স্ত্রী তারা মোমেন না কাফের এটা তো বোঝাও আমাদের জন্য মুশকিল তাদের বাহ্যিক আমল দেখে আমরা বুঝতে পারবো জরদ নামাজ করলে আমরা তাকে মোমেন মনে করব আর না করলে আমরা মনে করবো ফাঁসেক বর্ণ কিছু এ এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে সতর্ক দেয় কোরআন থেকে দেখেন ইসুক আল্লাহ গুম করে তার ছেলেরা বাড়ি আসে এবং তার বাবা ইয়াকুব আল্লাহ সালাম সব কিছু বুঝতে পারছে যে ওরা আমার ছেলেকে গুম করছে তাকে বাগে খায়নি তাই না সব কিছু বুঝতে পারছে তারপরেও কিন্তু ইয়াকুবুল্লাহসালাম ছেলেদেরকে বাড়ি থেকে তাড়ায় নেই বহিষ্কার করে নেই ফলে দেখা গেছে কি যে কোনো এক সময় এই ছেলেরা আবার আত্মসমর্পণ করে নিজেদের ভুল স্বীকার করে এই ছিলামকে সম্মান দেখাই সেদ্ধা করে সেদিকে যাইছিল এভাবে আল্লাহ করেছেন তাহলে এই আমরা অনেক সময় তারাহুড়ে অনেকেই মনে করি আমার এই সন্তানকে আমি ইয়ে করে দেব একেবারে রাস্টিক্রেটেড করে দেব মানে তাকে আমি উচ্ছেদ করব আমার জমি জমার অংশ তাকে দেব না এরকম আমার কাছেও অনেক লোকে এরকম বলছে আমি তাই পরামর্শ দিই ধৈর্য ধারণ করেন ইমান আপনার হাতে না আপনি জোর করে কেউ কাউকে মোমেন্ট বানাতে পারবেন না আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহতালা আপনার জন্য সুপথ খুলে দিতে পারে হয়েছে অনেক পেলে দুষ্টামি করে কিন্তু বড় হলে তারা এটা বুঝতে পারছে তখন তারা আল্লাহর পাথে ফিরে আসছে কাজে এই জন্য আপনারা এই চূড়ান্ত সিদ্ধান্তে যাবেন না কখনই উপদেশ দেবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এছাড়া আর কিছু করার নাই রব্বই ওয়াহলিমাল ওয়ালু আজমাইন ইল্লা জান গা বেরিন এই বৃদ্ধা বাদে অর্থাৎ লুতাল স্ত্রী বাদে থুম্মা দাম্মা লাকার পরে আমি অপর সমস্তকে সবাইকে আমি ধ্বংস করে দিয়েছিলাম তাদের পরে পাথরের বৃষ্টি হয়েছিল এবং তাদের অঞ্চলটায় পাঁচটা শহর এই শহরগুলি জমিন থেকে পৃথক করে আকাশ পর্যন্ত উঠে সেখান থেকে উল্টো করে ফেলাই দেওয়া হয়েছে তারপর তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে পানির বৃষ্টি না পাথরের বৃষ্টি বৃষ্টির মতো পাথর পড়েছে তাদের উপরে ও আমার না আলাই মাতারা আমি বর্ষেইছি তাদের উপরে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টিটা পানির বৃষ্টি ছিল না এটা ছিল পাথরের বৃষ্টি পাথরের টুকরা এবং এই পাথরের টুকরা ওদের নাম লেখা ছিল কোন পাথর কাকে আঘাত করবে ফাঁসা মাতারুল মনজারিন যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের এই বৃষ্টি কতই না নিকৃষ্ট ছিল ইন্দিদা আল কাল আয়াহ নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন তাদের অধিকাংশ ইমানদার ছিল না অন্য রব্বা আল্লাহ আজিউর রাহিম নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী এবং দয়াময় কাজ কাজজাবা আসরাবুল আই কাতেল মরুসালিন অস্বীকার করলো আইকাবাসী রাসুলদেরকে এই আইকাবাসীর নবী ছিল সোহেব আলাহ সালাম আইকা শব্দের জঙ্গল মাদায়ন এবং আইকা এই দুইটা অঞ্চলের নবী ছিলেন শোহেব আলাহ সালাম তো মাদায়নটা সমতল ভূমি লোহিত সাগরের তীরবর্তী আর এটাও ওর সংলগ্ন ভূমি কিন্তু এটা ছিল জঙ্গল আইকা তো আইকাবাসীরা তাদের রাসুলকে অস্বীকার করেছিল রসুলকে রসুলের নাম কি শোহেব আলসালাম মুসল্লা আসলামের শ্বশুর এ স্কলআ শোয়াইব আল্লাহ তা তাকুন যখন তাদেরকে সোহেবুল আসসালাম বললেন তোমরা সতর্ক হবে না ইন্দিলক রাসুলুন আমিন আমি তোমাদের কাছে একজন আমানতদার রাসূল রাসুল হত্তাকল্লাউন তোমরা আল্লাহকে ভয় করো আমার আনুগত্য করো আমা আস আলুম আলেমিন আজেন আমি চাই না তোমাদের কাছে এর কোনো বিনিময় এর আজিয়া ইল্লা আল্লাহ রাব্বাল আমিন নয় আমার বিনিময়ে আর অন্য কারো কাছে রব্বুল আলমিন ব্যতীত আফুল কায়রা তোমরা মাপ পরিপূর্ণ করে দাও কায়ল হলো পাত্র দ্বারা মাপা ওলা তাকুনাল নমিনাল কম দাতাদের অন্তর্ভুক্ত হইও না জিনু বেলকেস্তা সেলমোস্তাকিম সোজা দাঁড়িপাল্লা দ্বারা তোমরা মাপ সম্পন্ন করো দাঁড়িপাল্লার যে লেসান যেটা এটা যেন সোজা থাকে সোজা পাল্লা দ্বারা তোমরা ওজন করো কেস্তাশিল মোস্তাকিম সেরাতাল মোস্তাকিম যেরকম সোজা এই তোমাদের মানদণ্ড মাপের কাটাটা ওরকম সোজা দানো থাকে ওলা নাস আসিয়া আসিয়াহ মানুষের মালামাল কম দিও না ওলা তাফিলাহ মুফসিদিন পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়ও না অত্যাকুল্লা দিয়ে খোলা কাকুম ভয় করো তোমরা ওই আল্লাহকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল জিবিল্লা তালা বলেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন সেই আল্লাহকে তোমরা ভয় করো কলু তারা বলল ইন্সাহারি নিশ্চয়ই তুমি জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত তোমাকে জাদু করা হয়েছে আমা আন্তা বাসর বাসরম মেশ্রনা তুমি নও আর কিছু বরং আমাদের মতো মানুষ এই যে রসুল আমাদের মতো মান এটা নিয়ে এখনও সমস্যা একশ্রেণীর লোক নবী রসুল নবীরা নূরের তৈরি রাসুল নূরের তৈরি হ্যাঁ তিনি হায়াতুন নবী তিনি কবরে বসিয়া আমাদের সবাই সালাম দেন আমল নামা তার কাছে জমা করা হয় সকল সন্ধ্যা এগুলি হাদিসে আছে হাদিসে না আসে এমন কিছু নাই আপনি একটা কাম করলেই দোজগি হয়ে যাবেন তাও হাদিসে আছে আর একটা কাম করলে ভেষ্টি হয়ে যাবেন তাও হাদিসে আছে কিন্তু আসল হলো আপনার কোরআন থেকে কথাটা মিলিয়ে নেওয়া কথা বলতে পারছেন তাহলে আমাদের নবী তিনি হ্যাঁ নবী এটা নিয়ে কিন্তু চরম সমাজে তর্ক বিতর্ক আছে আমাদের আমার কাছে একটা বইও পাঠায় সিটে গাং থেকে কয়েকটা বই আমাকে পাঠানো হয়েছে ওনারা ভালো আলেম কিন্তু ওনাদের আঁকি দেয়টা তারা কেন বলে কোরআন পাকে আল্লাহ কী বলছেন বা উলাইয়া হাজ আল কোরআন অমাম বালাক আমার কাছে এই কোরআন ওহির মাধ্যমে প্রেরণ করা হয়েছে যে এর মাধ্যমে আমি তোমাদেরকে সতর্ক করব এবং এই কোরআন যাদের কাছে পৌঁছবে তাদেরকেও আমি সতর্ক করছি এখন বলে এই যে আল্লাহ বলছেন অমাম বালাক যাদের কাছে কোরআন পৌঁছে তাদেরকে আল্লাহ রসুল সতর্ক করেন এই জন্য তিনি হায়াতুল নবী কিন্তু বিষয়টা তা না খুব সোজা আপনি বুঝতে পারেন আপনি আপনার সন্তানদেরকে বসে যে বাবা আমি তোমাদেরকে এই ওসিয়ারটা করলাম এবং এই অসিয়ারটা আমি তোমাদের যে সন্তানরা ভবিষ্যৎ আসবে আমি তাদের জন্য করে গেলাম তাহলে এখনকে এই জন্য আপনার বাবাকে জিন্দা থাকা থাকতে হবে আপনি আপনার নিজের সন্তানের যে ওসিয়াত করতে পারেন তার যারা পরে আসবে তাদের জন্য এই ওসিয়াতটা আপনি করতে পারেন তো আল্লাহর আসলে এই কথাই বলেছে যে তোমরা যারা উপস্থিত তোমাদেরকে আমি যেভাবে বললাম তোমাদের পরবর্তীদেরকে আমি ওভাবেই বলছি তারাও যেন আমার কথাগুলি এভাবে মেনে নেয় এই কথাটা সোজা এইটাকে আমরা যারা করে রজুল হায়াতুল নবী সুরে জুমার মধ্যে কি আছে হিম লাম ইয়াল হাকুব হিম আজিজুল হাকিম

তোমাদের মাঝে আমি যেরকম প্রেরিত রসুল ও আখারি নামে নমলামাই আল হাকু এবং অন্য একটি দলের প্রতি আমি রসুল যারা এখনও এদের সাথে মিলিত হয়নি তাহলে উপস্থিত যারা তাদের জন্য আমাদের রসুল এবং আমরা যারা মিলিত হইনি তাদের জন্য তিনি রাসুল একই রাসুল এই জন্য তার জীবিত থাকার প্রসঙ্গ তো আসে না তিনি আমাদের রাসুল আর যারা তাকে দেখছে তাদেরও তিনি রাসুল তো এই জন্য রাসুলকে হাত নবী মনে করা রাসুল সবাই সালামের জবাব দেয় পৃথিবীতে দুইশো কোটি মুসলমান একশো কোটি ঘুমায় একশো কোটি ইবাদত করে তো একশো কোটি মুসলমানের যখন রাসুলকে সালাম দেবে তো উনি কেমন করে একশো কোটি মুসলমানের সালামের জবাব দেবে বলেন তো আপনার একা বিখ্যাত হাদিস রাসুল কবরে বসে স্বামী তো আজিব হাদিসের ভাষা আমি শুনি আমি জবাব দিচ্ছি আবার তারা এই একই দেওয়া রাখে যে রাসুলের কাছে সকাল বিকাল আমল নামা দেখানো হয় বান্দার তো এখন পৃথিবীর দুইশো কোটি মানুষ এদের দিবারাত্রির আমল নামা আল্লাহর কাশেফেরেস্তারা নিয়ে যায় এটা যদি রাসুলকে দেখানো হয় তাহলে এটা কীরকম এটা একটা মানুষের পক্ষে কি সম্ভব আর রাসুলের দ্বারা ওখানে কি একটা অফিস আছে নাকি আল্লাহর আলাদা আল্লাহর আরো শিল্লিন সিজিন এই যেগুলি আল্লাহর অফিস করেনে বলে এছাড়া কোনো নবী রসুলদের কারো কোনো অফিস আছে তিনি তো কবরে শুয়ে আসেন এই ধরনের আকিদা নিয়া এই সমাজে তর্ক বিতর্ক চলছে কাজে এগুলো আমরা একটু সতর্ক হলেই আমরা এটা বুঝতে পারবো যে রাসুল তাদের জন্য রাসুল ছিলেন আমাদের জন্য রাসুল তালাও রাসুলকে দেখে নাই আমরাও রাসুলকে দেখিনি এবার কথাটা কেমন হলো তারা রাসূলকে দেখে নাই তারা দেখছে মোহাম্মদ এমনি আবদুল্লাহকে তিনি যে রাসুল এটা তো গায়েব গায়েব বিশ্বাস এই জন্য তো হোদায় বিয়া সন্ধির সময় যখন সন্ধি লেখা হলো তখন আবু জাহেলের ছেলে সে বলল যে আমি এটা সই করব না তোমরা মোহাম্মদুর রসাইল এবনে আমার আবু জাহেলের বড় ছেলে সে বললো আমি এটা সই করবো না তোমরা দেখছো মোহাম্মদুর রসুল্লাহ তাকে আমরা রাসুল মানি না আমরা তাকে বলি মোহাম্মদ আবদুল্লাহ যদি সেটা না লেখো তা হোদাহ সন্ধি আমি সই করব না তাহলে তারাও রসুল দেখে নাই আমরা রসুল দেখিনি তারা দেখছে মোহাম্মদিন আবদুল্লাহকে কিন্তু যারা গায়ে বিশ্বাস করছে যে তার কাছে আমি না আসে তারা মোমেন হয়েছে আর যারা গায়ে বিশ্বাস করে নাই তারা মোমেন হতে পারে নাই তাহলে তারা আমরা ব্যবধান কোথায় আমরাও রাসুলকে না দেখে বিশ্বাস করছি ওরাও রাসুলকে না দেখেই বিশ্বাস করেছে এগুলো হলো বোঝার ব্যাপার এগুলো বুঝতে হবে রাসুলকে কেউ দেখে নেই তো পায় এভাবে কথাগুলা বললেন তো পরা বলে যে তুমি আমাদের মতো মানুষ ছাড়া কিছু নও আসলেই তো আল্লাহ রাসুল কী বলছেন কুল ইনামা আনা বাসারক আপনি বলেন যে নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ স্পষ্ট আয়াত কিন্তু ইউ ইলাইয়া আমার কাছে ওই আসে রাসুলের কাছে ওহই আসে আমাদের কাছে হই আসে না এই জন্য তিনি রাসুল কিন্তু তিনি আমাদের মতো মানুষ তিনি খাদ্য খাদ্য খান বাজার ঘাটে যান তিনি স্ত্রী সন্তান আছে তিনি ঘর সংসার করেন তার প্রসাব পায়খানা আছে একটা মানুষের জীবনে যা আছে সব তার জীবনে আছে ব্যতিক্রম হল তার কাছে ওই আসে আর আমাদের কাছে ওহি আসে না কিন্তু এই রাসুল রাসুলকে আমরা নূরের তৈরি এইসব নিয়ে যে সমাজে অযথা তর্ক বিতর্ক করা হচ্ছে এ থেকে আপনারা সতর্ক থাকেন এগুলি ঠিক না এ ধরনের কথা নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া ঠিক না তো সম্মানিত ঔষধি এই সমস্ত বিষয় নিয়ে সমাজে ব্যাপক তর্ক বিতর্ক হয় এ ব্যাপারে আপনারা সতর্কতা অবলম্বন করবেন তো ওরা বলে যে আপনি আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু না এর নাজনুকা লাম কাজেবিন নিশ্চয়ই আমরা আপনাকে ধারণা করি যে আপনি মিথ্যাবাদীদের অন্তর্গত মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত এখন ওরা বলে ফাঁসকে তালাই না কেশাবাম মেনার সমা আপনি আকাশ থেকে আমাদের উপরে একটা আকাশের খণ্ড আমাদের মাথার উপরে ফেলে দেন এনকুন্ত মেনার সিকিন যদি আপনি যদি তুমি হও সত্যবাদীদের অন্তর্ভুক্ত যে আকাশের একটা খণ্ড আমাদের মাথার উপরে ফেলে দাও কল রব্বি আঁকালাম তা ভালু তখন পয়গম্বর বললেন আমার রব ভালো জানেন যা তোমরা করতেছো কাজে আমার এ ধরনের কোনো কাজ করার ক্ষমতা নাই ফাঁকাদা বহু তারা রসুলকে মিথ্যা সাব্যস্ত করল ফাঁকা দাম আদাব জুল্লা অতবা তাদেরকে ছায়ার দিনের শাস্তি পাকরাও করল ইন্নুউন আজাবে আজম এবং এই শাস্তিটা ছিল বড়দিনের শাস্তি ছায়ার শাস্তি এর অর্থ হলো যে বেশ কয়েক বছর ধরে অনাবৃষ্টি বৃষ্টি হচ্ছে না এই আয়কাবাসীদের উপরে উপরে আয়কা আয়কা কথাটা বলছে জঙ্গল সোহাবুল আশার উম্মত তো হঠাৎ করে তারা দেখতে পেল যে একখণ্ড কালো মেঘ দেখে খুব খুশি যে এই মেঘে খুব প্রচুর বৃষ্টি হবে এখন ওরা বাড়িঘর ছাড়িয়া সব ওইখানে ওই ম্যাগের নিচে জমা হয়েছে কিন্তু ওরা জমা হওয়ার পরে ওই মেঘ থেকে আল্লাহরকমে অগ্নি বৃষ্টি শুরু হয়ে গেছে আগুনের বৃষ্টি সেই অগ্নি বৃষ্টিতে ওরা সব পুরিয়া সারখার হয়ে গেছে এই জন্য বলা হয়েছে ছায়ার ছায়ার শাস্তি মানে শাস্তিটা আসছিলো একটা মেঘের আকৃতিতে এবং ওরা সবাই ওটাকে কালো পানির মেঘ বলে সেখানে সবাই আশ্রয় নিয়েছিল তো এভাবে আল্লাহ তালা কোরআন পাখি আমাদেরকে বিষয়গুলি বুঝিয়েছেন কাজে আমরা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমরা রাসুলকে মানব সেভাবে রাসুলদের সম্মান করব নিজেদের পক্ষ থেকে আমরা তাকে নূরের তৈরি বলবো অন্য কিছু বলবো তিনি গায়েব জানেন সব কিছু দেখেন এই ধরনের কথা বললে সেরেখ হবে ফাঁকা জাবু ফাঁকা জু আজ্লা ইন্মিম এবং এই শাস্তিটা ছিল বড়দিনের স্বস্তি জালি আয়া নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন অমাখানা আকসারও মুবেন তাদের অধিকাংশ মোমেন্ট ছিল না অন্য রব্বকালা হল আজি রহিম নিশ্চয় আপনার পরাক্রমশালী এবং দয়াময় অন্য আলো তানজিউল রব্বুল আলমিন এবং নিশ্চয়ই এই কোরআন অবতীর্ণ রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজালাবি রুহুল আমিন নাজেল করেন এই কোরআন রুহুল আমিন রুহুল আমিনকে জিবরুল আমিন পবিত্র আত্মা নাজালা অবতরণ করেন এই কোরআনিয়াকে আর রুহুল আমিন জিবরুল আমিন পবিত্র আত্মা আল্লাহ আলবে আপনার অন্তরের উপরে এই কোরআন তিনি নাজেল করেন কেন লাদ করেন লেতা লেতাকু নামেন মনজির যাতে আপনি হতে পারেন ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত এই জন্য জিবুল্লা আমিন আপনার কাছে এই কোরআন নিয়ে আসতেছে লেসানের আবি মু এবং সে কোরআন নিয়ে আসতেছেন স্পষ্ট আরবি ভাষায় অন্য কোনো ভাষায় না তোমাদের মাতৃভাষা আরবি স্পষ্ট আরবি ভাষায় ওয়াইন্দা অফি জুবেরুল্লাহ বলেন এবং নিশ্চয়ই কোরআনের কথা পূর্ববর্তী আসমানি কেতাব বর্ণিত আছে পূর্বতী আসমানি কেতাব এই কোরআনের কথা বলা আছে জুবুরুল্লাহ বলেন আওয়ালাম ইয়াকুল্লাম আয়া তাদের জন্য কি এটা নিদর্শন হয় না যে আইয়াক আলমান যে এই কোরআন সম্পর্কে বনিয়সাইলদের আলেমরা জানে বনিয়াল আলেমরা আবদুল্লিম সালাম এইভাবে আরও বড় বড় আলেম তারা জানে যে এটা কোরআন আল্লাহর পক্ষ থেকে এটা তাদের জন্য একটা দলিল হয় না আল্লাহ বলেন আলাহ নজাল আজমিন আমি যদি এই কোরআন অনারবদের উপরে নাজেল করতাম যাদের মাতৃভাষা আরবি না আল্লাহ আমি যদি তাদের উপরে নাজেল করতাম ফাঁকর সে যদি তাদের উপরে এই কোরআন পাঠ করে শোনাতো মা কানবইমু বলেন তাহলে তারা ইমানদার হতো না তারা বলতো কী জানি না চিনি না শুনি না কে রে আমাদেরকে বলছে কিন্তু এই জন্য আমি কোনো আজমি অনারবী লোকের উপরে আমি কোরআন নাজেল করি নাই কাজা আলীকে সালাক নাউফি ওফিকুলুবুল মুজিমিন আল্লাবর এইভাবে অবিশ্বাস অপরাধীদের অন্তরে আমি পরস্পর আমি চালু করে দিয়েছি রাই হাততাই আরও হাত্তাইয়ুল আলিম এবং তারা কখনো ইমান আনবে না যতক্ষণ না তারা বিনোদায়ক শাস্তি দেখতে পাবে আর বিনোদায়ক শাস্তি দেখতে পেয়ে কেউ ইমান আনলে সেই ইমান আল্লাহ তালা কবুল করেন না তাহলে শাস্তি দেখে ইমান আনলে আল্লাহ কবুল করেন না তাহলে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত ইমানের শেষ টাইম মৃত্যুর পর থেকে আপনার যতগুলো জীবনের পর্ব আসে কোথাও আপনার ইমান কবুল হবে না কাজে এই জন্য মৃত্যুর পরে কেউ বলবে রব্বি আল্লাহ মোহাম্মদ সমান রসুল কী লাভ হবে এটা বলতে হবে আপনার এখন এখন বলেন মরার পরে এইটা বললে কিছু হবে না এটার উপরে আমি বহু কথা বলেছি কিন্তু এখনও আপনারা বিশ্বাস করতে পারছেন কি আমি জানি না তার কারণ এটা জটিল আপনাদের যে এই জন্য যে আপনারা শত শত বছর ধরে একটা ধারণা লালন করে আসছে যেটা এই সেইটার বিভাগকে হঠাৎ করে একটা কথা বিশ্বাস করা এটা সত্যি কষ্টকর হয় আমরাও এটা প্রথম থেকে জানতাম না আমরা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি সেখানে ওগুলোই আমরা পড়েছি যে অন্যান্য আলেমরা পড়ে কিন্তু কোরআন গবেষণা করলে এটা প্রমাণ হয় যে আল্লাহ বলে দিয়েছেন নির্ধারিত সময় হল মৃত্যুর হাজির হওয়া পর্যন্ত